Hello guys, welcome back another vlog. আমাদের লামায় তিন চার দিন যাবত বৃষ্টি হওয়ার কারণে লামায় বন্যায় প্লাবিত হয়ে গেছে। বন্যায় কিভাবে লামায় প্লাবিত হয়ে যায়, কিভাবে বন্যায় মানুষজন কষ্ট পায়, এ নিয়ে আমি আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে আসছি। সুতরাং আপনারা সবাই আমার সাথে থাকবেন। ওকে, লেটস গো। গাড়িগুলো সব এখানে, কারণ সামনে গাড়ি যাইতে পারতেছে না। সামনে দাঁড়া সব গাড়িগুলো এখানে, সবাই ভুগন্তি। এটা হচ্ছে আমাদের আলিকদম যাওয়ায় বন্যায় প্লাবিত। আগে এখানে গাড়ি চলতো, এখন এখানে নৌকা চলে, মানুষজন নৌকা নিয়ে পার হচ্ছে। বাইক নিয়ে আসছিলাম, বাট বাইক দিয়ে ওই দিকে যাওয়া যাবে না, সুতরাং আমি চারিদিকে শুধু পানি আর পানি, সমুদ্রের মাঝখানে আছি। এটা হচ্ছে গাইস, এটা হচ্ছে আমাদের লামা থেকে আলিকদমে যাওয়ার রাস্তা। আর যে জায়গাটা পানি পড়ল ওই জায়গাটা হচ্ছে আমাদের লাইনজির একটু সামনে, আর আপনার ছাগল খায়ার ওইদিকে, ছাগল খায়ার লাইনজিরি ওইদিকে দেখেন। আমি কিন্তু অলরেডি পানিতে, দেখেন আমি পার হয়ে আসছি, সামনে আবার আবারও পানি। সাবেক দিলছুরি ওখানে আছি, দেখেন আমাদের মাতামুড়ি নদীর অবস্থায় পুরো পানিতে, পানি উঠে গেছে।
সাবেক বিলশু থেকে আসার পথে অন্য একটা জায়গায় পানি মাধ্যমে ব্লক হয়ে গেছে। সুতরাং আমরা আমাদের ডেস্টিনেশন ছিল আমরা লামার মুখের দিকে যাব, বাট আমাদের ডেস্টিনেশনটা হলো না। এখানে দেখেন ওই ছুটো ঠেলা মাধ্যমে কিন্তু পার করা হচ্ছে। দেখেন এদিকেও এটা হচ্ছে আমাদের সাবেক বিলসুরি এলাকা। পানিতে প্লাবিত পুরা সাগরের মতো হয়ে গেছে। এটা কিন্তু আগের সব জমি ছিল, এটা কিন্তু কোনো আগে কোন নদী ছিল না। গাইস কালকে রাত্রে পানি বেশি উঠছিল, দেখেন এখনো পর্যন্ত কাদা হয়ে গেছে রাতের বেলা। না আমাদের লামা অবস্থা লাফলাম। মাই গল ভাবছ এটা হচ্ছে মামা গাইস। লামায় বন্যার প্লাবিত সম্পর্কে আমি আপনাদের শেয়ার করলাম, শেয়ার করার পরে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সুতরাং ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট কোনো ব্লগের আবার দেখা হবে। ওকে, টাটা, বাই বাই।